নমস্কার বন্ধুরা, আশা করছি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের দেখাবো এক ঐতিহাসিক সমৃদ্ধ রাজবাড়ি। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি 600 বছরের পুরনো ঐতিহাসিক নারাজল রাজবাড়ি দেখতে। মেদিনীপুর শহর থেকে নারাজলের দূরত্ব 34 কিলোমিটার, আর কলকাতা থেকে কোলাঘাট পাঁশকুড়া হয়ে এলে দূরত্ব 112 কিলোমিটার। রাস্তার দুই পাশে সবুজ ধানক্ষেতের এক অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাবেন নারাজল রাজবাড়ি। নারাজল রাজবাড়ি যাওয়ার পথে দেখতে পাবেন আটচালা রীতিতে নির্মিত ষষ্ঠ শিবালয়, এগুলিও অনেক পুরানো। এছাড়াও এখানে রয়েছে রংমঞ্চ, 25 চূড়ার রাসমঞ্চ, দোলমঞ্চ, রথ ইত্যাদি। আজ থেকে প্রায় 600 বছর আগে এই ঐতিহাসিক রাজবাড়ির প্রতিষ্ঠা করেন বর্ধমান নিবাসী উদয়নারায়ণ ঘোষ। এই ঐতিহাসিক রাজবাড়ির প্রতিষ্ঠার পিছনে কথিত আছে, বর্ধমান নিবাসী উদয়নারায়ণ ঘোষ শিকারের উদ্দেশ্যে এই অঞ্চলে প্রবেশ করেন। এখানে জঙ্গলে এসে তিনি গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। পথ হারিয়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে সন্ধ্যা লগ্নে তিনি প্রত্যক্ষ করেন এক অলৌকিক দৃশ্য। তিনি একটি স্থানে অসম্ভব রকম আলোকর আভাস প্রত্যক্ষ করেন। একটি বক বাজ পাখিকে আক্রমণ করেছে এবং সেই স্থানটি আলোয় আলোকিত হয়ে উঠেছে। রাতে শয়নকালে উদয়নারায়ণ স্বপ্নাদেশ পান এবং সেই স্থান থেকেই দেবী জয়দুর্গার সোনার মূর্তি ও প্রচুর ধনসম্পদ লাভ করেন। সেই ধনসম্পদ দিয়েই তিনি এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। এটা হলো হাওয়া মহল। এখানে বহু দূর থেকে আসা নর্তকীদের নিয়ে সুরা মাংসর সহযোগে ফুর্তিতে মেতে উঠতেন রাজা ও তার তাবেদাররা। এর পিছনেই রয়েছে বাগান আর পবিত্র পুকুরটি। রাজবাড়িতে আমিষ খাওয়া বারণ, সেই জন্যই তৈরি হয়েছিল এই হাওয়া মহল বা রাজমহল। এটা তৈরি করার কারণ হচ্ছে এখানে নর্তকীরা আসত, সুরা মাংসর সহযোগে নাচ গান সমস্ত কিছু হতো। আসুন বন্ধুরা, আপনাদের হাওয়া মহলের ভেতরটা একটু ঘুরে দেখাই। ইতিহাসের বহু উত্থান পতনের সাক্ষী হচ্ছে এই নারাজল রাজবাড়ি। সবটাই এখন প্রায় সংরক্ষণের অভাব। ১৯৩৮ সালে 18ই মে নেতাজি সুভাষচন্দ্র বসু এই নারাজল রাজবাড়িতে পদার্পণ করেছিলেন। নারাজল রাজবাড়ির সিংহ দরজার কাছে দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে নারাজলবাসী শাঁক বাজিয়ে ফুল ছড়িয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন। এখানে সুভাষচন্দ্র বলেছিলেন, আপনারা প্রস্তুত থাকুন, ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তি খুব শীঘ্রই ঘটবে। বন্ধুরা, ভিডিওটি ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে পেজটি ফলো করবেন। ১৯২৫ সালে গান্ধীজি এই নারাজল রাজবাড়িতে অস্পৃশ্যতার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলেন। এছাড়াও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, সরোজিনী নাইডু, বহু বিশিষ্ট জনেরা বিভিন্ন সময় নারাজল রাজবাড়িতে পদার্পণ করেছিলেন।
উদয় নারায়ণ ঘোষ নদী নালা কেন্দ্রিক এই ভূখণ্ডে 55 ঘর নিম্ন জাতির অধীশ্বর হয়ে বসতি স্থাপন করেন। পরে উদয় নারায়ণ তার স্বজাতির পরিবারকে বর্ধমান থেকে নিয়ে এসে বসবাসের ব্যবস্থা করেন। এইভাবেই নারাজল বনভূমি থেকে বাসভূমি পরিণত হয়ে ওঠে। উদয় নারায়ণের পর প্রতাপ নারায়ণ, যোগেন্দ্র নারায়ণ, ভরত নারায়ণ ও কার্তিক রাম ঘোষ এই অঞ্চলের অধিপতি হন। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আমাদের দেশে অনেক ঐতিহাসিক স্থাপত্য রয়েছে যা আজ প্রায় ধ্বংসাবশের পথে। অনেকেই আছেন যারা ঘুরতে গিয়ে দেওয়ালে নানা রকম চিত্রকলা বা নাম লিখে আসেন। দয়া করে এই রকম কাজ করবেন না, এতে আমাদের ঐতিহাসিক স্থাপত্যের সৌন্দর্য নষ্ট হয়। এটা হলো নারাজল রাজ কলেজ, যা আজ প্রায় ধ্বংসাবশের পথে। নারাজল শুধুমাত্র একটি গ্রাম নয়, অখণ্ড মেদিনীপুরের একটি উল্লেখযোগ্য স্থান। নারা বলতে আমরা বুঝি ধানের শীষসহ খড় কেটে নেওয়ার পর ধান গাছের যে অংশ জমিতে অবশিষ্ট থাকে। আর অসমীয়া ভাষায় জোলা মানে হল জল, নির্মিত অর্থ নারাজল। নারাজল রাজবাড়ি ঘুরতে ঘুরতে ক্রমশ মনটা ভারী হয়ে উঠছিল, কারণ রাজবাড়ি ও তার আনাচে কানাচে ছড়িয়ে থাকা স্থাপত্য কৃতিগুলো আজ প্রায় ধ্বংসাবশের পথে। সংরক্ষণ করার মতো কেউ নেই। তবে শুনেছি হেরিটেজ কমিশন রাজবাড়ি সংরক্ষণের ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে চলেছেন। 1929 সালে কাজী নজরুল ইসলামের পদধূলিও পড়েছিল এই নারাজল রাজবাড়িতে। সময়টা ছিল এপ্রিল মাস। এই সময় তিনি সন্ধ্যায় রাজবাড়ির এই কাচারি বাড়িতে জলসা চলাকালীন তার বিখ্যাত গান বাগিচায় বুলবুলি তুই গানটি পরিবেশন করেছিলেন। এটা হলো শিব মন্দির, পাশেই রয়েছে দুর্গা দালান বা নাট মন্দির। বন্ধুরা, নারাজল রাজবাড়ির মূল প্রাঙ্গণ সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে পুরো কভার করা যায়নি। আপনারা যদি এর পার্ট টু চান তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধব আর পরিবারের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে।